Dear students, welcome to the Rice Smart Bangla. I am Biplab Mondal, GKCA teacher of Rice Smart Bangla. Ami ajke current affairs er ekta best chapter korabo. Current affairs er onegulo chapter e royeche, jemon award, games, elected, appointed, summit, books and other, earthquake, itadi itadi chapter gulo royeche. Ei chapter gulor moddhe theke ajke ami tomader অ্যাওয়ার্ড চ্যাপ্টারটা করাবো। অ্যাওয়ার্ডের মধ্যে অনেকগুলো ভাগও রয়েছে। এগ্রিকালচারের উপরে অ্যাওয়ার্ড আছে, জার্নালিজমের উপরে অ্যাওয়ার্ড আছে, সায়েন্সের উপরে অ্যাওয়ার্ড আছে, সিনেমার উপরে অ্যাওয়ার্ড আছে। তাই সিনেমার অ্যাওয়ার্ডটা নিয়ে আজকে একটু ডিসকাস করবো, যেগুলো পরীক্ষাতে এখান থেকে দুটো বা তিনটে কোশ্চেন আসবেই, গ্রুপ ডি থেকে সিজিএল, মাল্টিটাস্কিং বা আইএস আইপিএস থেকে শুরু করে সমস্ত পরীক্ষার জন্য এই চ্যাপ্টারটা খুব গুরুত্বপূর্ণ। তাহলে অ্যাওয়ার্ডের মধ্য থেকে যেটা বেস্ট অ্যাওয়ার্ড বা টপ অ্যাওয়ার্ড অফ সিনেমা ইন দ্য ওয়ার্ল্ড যেটাকে বলা হয়, সেটা হচ্ছেন অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস। এবারে যে অ্যাওয়ার্ডটা হয়েছে সেটা হচ্ছে 95তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস, এবং এই অ্যাওয়ার্ডটা চালু হয়েছিল 16 মে 1929 সাল। অ্যাওয়ার্ডটা দেয়া হয় সেটা হচ্ছে আমেরিকার ক্যালিফোর্নিয়া লস এঞ্জেলস থেকে। আমি পয়েন্টগুলো দেখাচ্ছি এবং একটা একটা করে একটু ডিসকাস করব। প্রথমে হচ্ছে যেটা 95 অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস, 95 অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের মধ্যে প্রথম যে পয়েন্টটা পাবো সেটা হচ্ছে বেস্ট মুভি। বেস্ট মুভিটা হচ্ছে এভরিথিং এভরিওয়ার অল অ্যাট ওয়ান্স, এটা আমেরিকান মুভি। এই মুভির যিনি ডাইরেক্টর দুজনা হয়েছেন, ড্যানিয়েল কোয়ান এবং ড্যানিয়েল শোয়াইনার্থ। এটা কোন মুভির আমি শর্ট ফর্মে লিখে দিয়েছি এখানে, দেখো ই আছে এখানে, ই আছে এখানে, এ আছে এবং ও আছে, শর্ট ফর্মটা হচ্ছে ইইএও, মানে এভরিথিং এভরিওয়ার অল অ্যাট ওয়ান্স। এই মুভিরই দুজন পরিচালক হয়েছে বেস্ট ডাইরেক্টর। দুটো পয়েন্টই খুব গুরুত্বপূর্ণ। সাধারণত আমরা জানি সিনেমার অ্যাওয়ার্ড থেকে 4 থেকে 5টা কোশ্চেন গুরুত্বপূর্ণ হয়, একটা হচ্ছে বেস্ট মুভি, বেস্ট ডাইরেক্টর, বেস্ট অ্যাক্টর, বেস্ট অ্যাক্ট্রেস। বড় জোর আর দুটো পয়েন্ট একটু আলোচনা করা যেতে পারে, সেটা হচ্ছে বেস্ট ফরেন ল্যাঙ্গুয়েজ মুভি বা বেস্ট অ্যানিমেটেড মুভি। সাধারণত এই পয়েন্টগুলোর মধ্য থেকেই পরীক্ষাতে একটু বেশি আসে। তা সেই কটা পয়েন্ট নিয়ে একটু আলোচনা করি এবং ভেতরে দু একটা এক্সট্রা কোশ্চেনও আলোচনা করব। তাহলে আমরা দুটো পয়েন্ট এখনও পর্যন্ত পেয়েছি, একটা হচ্ছে বেস্ট মুভি এভরিথিং এভরিওয়ার অল অ্যাট ওয়ান্স, দ্বিতীয় পয়েন্টটা পেয়েছি বেস্ট ডাইরেক্টর, দুজন হয়েছেন ওই একই মুভির পরিচালক ড্যানিয়েল কোয়ান অ্যান্ড ড্যানিয়েল শোয়াইনার্থ। তৃতীয় যে পয়েন্টটা পাবো সেটা হচ্ছে বেস্ট অ্যাক্টর। বেস্ট অ্যাক্টর আমরা পাচ্ছি ব্রেন্ডন ফ্রেজার, ইনি আলাদা মুভির, মুভিটার নাম আমি ব্র্যাকেটে উল্লেখ করে দিয়েছি, সেটা হচ্ছে দ্য হোয়েল মুভি। এবার চতুর্থ যে পয়েন্ট আমরা পাবো সেটা হচ্ছে বেস্ট অ্যাক্ট্রেস। বেস্ট অ্যাক্ট্রেস হচ্ছে মিচেল ইও, কোন মুভির, এই একই মুভি যেটা বেস্ট মুভি হয়েছে, এবারে অস্কার পেয়েছে আর কি, 95 অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস পেয়েছে, ঠিক আছে। মুভিটার নাম এভরিথিং এভরিওয়ার অল অ্যাট ওয়ান্স। এবার যে 5 নম্বর পয়েন্ট আমরা পাবো সেটা হচ্ছে বেস্ট ফরেন ল্যাঙ্গুয়েজ মুভি। বেস্ট ফরেন ল্যাঙ্গুয়েজ মুভি, এবার জার্মানির একটা মুভি হয়েছে, জার্মানির মুভি, জার্মানির মুভিটার নাম আমরা পাবো হচ্ছে অল কোয়াইট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট, এটা জার্মানির মুভি। এবার বক্তব্য হচ্ছে জার্মানি থেকে এক্সট্রা দুটো কোশ্চেন আমরা করে নিতে পারি। নাম্বার ওয়ান হচ্ছে জার্মানির যিনি নিউ চ্যান্সেলার রয়েছেন তার নাম হচ্ছে ওলাফ স্কলজ, এবং জার্মানির নতুন প্রেসিডেন্ট রয়েছেন ফ্র্যাঙ্ক ওয়াল্টার স্টেইনমেয়ার। পরে আমরা যখন অন্য পাঠে আসবো তখন জার্মানি সংক্রান্ত অনেক তথ্যই করব, যেমন বর্তমানে রাশিয়া ইউক্রেন যুদ্ধে জার্মানি তার বিখ্যাত ট্যাঙ্ক চ্যালেঞ্জার 2 ট্যাঙ্ক হচ্ছে ইউকে দিচ্ছে, আর লেপার 2 ট্যাঙ্ক হচ্ছে জার্মানি ইউক্রেনকে দিয়ে সাহায্য করছে। এরকম ভেরিয়াস বিভিন্ন প্রশ্নোত্তর নিয়ে পরের পাঠে আমি অবশ্যই আসবো। এবার নেক্সট পয়েন্টগুলোতে একটু নজর দেব। নেক্সট পয়েন্টে আমরা পাচ্ছি বেস্ট ডকুমেন্টারি মুভি। এখানে খুব ইম্পর্টেন্ট, কারণ এটা পরীক্ষায় দুটো পয়েন্ট এখান থেকে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, কেননা ভারত থেকে একটা ডকুমেন্টারি মুভি যেটা অ্যাওয়ার্ড পেয়েছে এবং বেস্ট অরিজিনাল সং ক্যাটাগরি থেকে পেয়েছে। তা বেস্ট ডকুমেন্টারি যেটা তথ্যচিত্র থেকে যে মুভিটা পেয়েছে সেটা হচ্ছে আমরা অনেকেই জানি, দ্য এলিফ্যান্ট হুইসপারার্স। এই মুভিটা হচ্ছে তামিল ভাষার মুভি। এই মুভির যিনি পরিচালক মানে ডাইরেক্টর, এটা কিন্তু ইনি অ্যাওয়ার্ডটা হাতে নিয়েছেন মানে পেয়েছেন, কার্তিকি গনসলেপস। এখান থেকে একটা খুব কী বলবো মজার একটা কোশ্চেন রয়েছে, ভেতরের কোশ্চেন বলতে পারি, যে এলিফ্যান্ট হুইসপারার্স মুভিতে একটা ছোট্ট বাচ্চা হাতি আছে, এই বাচ্চা হাতিটার নাম হচ্ছে রঘু। এখানে উল্লেখ করে দিয়েছি আমি, এই মুভির যে পরিচালক দুজনা রয়েছেন, ডিরেক্টর এবং আরেকজন অ্যানাদার পার্সন রয়েছেন, একজন হচ্ছে গুণিত মঙ্গা আর যিনি ডিরেক্টর ছিলেন দুজনাই হচ্ছে প্রডিউসার। দুটো পয়েন্টই খুব গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। যাই হোক, নেক্সট 7 নম্বর পয়েন্টে দেখো, তোমরা দেখতে পাচ্ছ বেস্ট অরিজিনাল সং। বেস্ট অরিজিনাল সং হচ্ছে আর আর মুভি থেকে হয়েছে, আর আর মুভির হচ্ছে নাতে নাত সং, এটা অনেকেই হয়তো জানো তোমরা। তবে এই আর 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 এর মিনিংটা আমরা একটুখানি ডিসকাস করে দিই বা বলে দিই।
আর এখানে আর বলতে হচ্ছে SS রাজামৌলি, যিনি এই টিপিউলারের মানে এই মুভির পরিচালক। দ্বিতীয় আর বলতে আমরা রামচরণ, দক্ষিণ ভারতের একজন বিখ্যাত অভিনেতা। এবং তৃতীয় আর যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে রামা রাও। তাহলে তিনটে আরের মিনিংটা আমরা পেয়ে গেলাম। নেক্সট হচ্ছে নাতনাতুসন থেকে কিছু এক্সট্রা কোশ্চেন আমরা করতে পারি যেগুলো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। নাতনাতুসন ইজ কম্পোজড বাই, যিনি কম্পোজ করেছেন তার নামটা কি? MM কিরাভানি। এবং নাতনাতুসন ইজ সাং বাই, যারা গেয়েছেন আর কি গানটা, দুজনা গেছেন, রাহুল শিপলিগুঞ্জ এবং কালা ভৈরবা, দুজনার নামে আমি দিয়ে দিয়েছি। এগুলো কিন্তু ভেতরের কোশ্চেন, কেননা পরীক্ষাতে সাধারণত কারেন্ট অ্যাফেয়ার্সে দেখা যায় যে কোশ্চেনটা সবাই পড়ে যাচ্ছে সেটা দিচ্ছে না, তার থেকে একটা লেজুড় কোশ্চেন তুলে দিচ্ছে। তাহলে ওই ভেতরের বা আশেপাশের কোশ্চেনগুলোর প্রতি একটু বিশেষ নজর দিতে হবে আমাদের প্রত্যেকেরই। দ্য সং ইজ রিটেন বাই, এই গানটা যিনি লিখেছেন, দুজনা লিখেছেন, একজন হচ্ছে কৃষ্ণকান্ত এবং দ্বিতীয় জন হচ্ছে চন্দ্র বোস। আমরা নেক্সট পয়েন্টের দিকে একটু এগোই দেখি। যাই হোক, নেক্সট পয়েন্টগুলো আমি একটু মুখেই বলে দিই। ভারত থেকে কিন্তু, ভারত থেকে এখনও পর্যন্ত 1983 সালে ভানু আথাইয়া প্রথম ভারতীয় হিসাবে গান্ধী ছবিতে কস্টিউম ডিজাইনের জন্য অস্কার পেয়েছিল। দ্বিতীয়ত আমরা জানি সত্যজিৎ রায় সামগ্রিক চলচ্চিত্র জগতে তার যে অবদান, তার জন্য তিনি অস্কার পেয়েছিলেন। AR রহমান 2009 সালে পেয়েছিলেন স্ল্যামডগ মিলিয়নিয়ারে জয় হো গানটির জন্য এবং স্ল্যামডগ মিলিয়নিয়ার মুভিটার জন্য। তারপর আমরা দেখলাম হচ্ছে 2019 সালে প্রিয়ড এন্ড অফ সেন্টেন্স মুভির যিনি প্রডিউসার ছিলেন গুণিত মঙ্গা, তিনিও কিন্তু অস্কার পেয়েছিলেন। এবং 2023 সালে লাস্ট অস্কার আমাদের দুটো পয়েন্ট, এই দুটো পয়েন্টের প্রতি বিশেষ নজর দিতে হবে। একটা হচ্ছে বেস্ট ডকুমেন্টারি মুভি, যেটা হচ্ছে দ্য এলিফ্যান্ট হুইসপারার্স। এবং পরের যে পয়েন্টটা সেটা হচ্ছে বেস্ট অরিজিনাল সঙে যে নাতুনাতু সংটা পেয়েছে। এখান থেকে আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত পরীক্ষাগুলোতে WBCS পিলি মেন বা CGL মাল্টিটাস্কিং ইত্যাদি পরীক্ষার জন্য এখান থেকে যে কোশ্চেন আসবে এ বিষয়ে নিশ্চিত, এটা তো ভালো করে পড়ে রাখবে।